আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। যখন তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলবে, তখনই লকেট খুলে দেখবে। ভোর হলো প্রায় অনেকক্ষণ। জানালার পাশটায় কৃষ্ণচূড়ার গাছটায় দুটো কাক বসে আছে। প্রেমিক ছোড়া কি ঐশী জানে না। ঐশী বারান্দায় মাটিতে বসে আছে, হাঁটু গেড়ে দ আকৃতিতে, চুল এলোমেলো, সাথে ছোট্ট মনটাও, শরীরে জ্বালা ধরেছে। এই জ্বালা কি কোনো ধ্বংসের নাকি কোনো দমকা প্রতিশোধের, ঐশী সেটাও জানে না। তবে কিছু না একটা তো আছেই, কিছু একটা। ছোট্ট শরীরে নিঃশ্বাসের বেগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একসময় ঐশী চিৎকার করে বলে ওঠে, তোমরা যা করলে একদম ভালো করলে না, এর জন্য পস্তাবে, বহুত পস্তাবে তোমরা। ঐশী বারান্দা থেকে রুমে চলে যায়। কিছু কি চলছে ওর মাথায়? চোখ মুখ এমন হয়ে আছে কেন? চোখ থেকে আগুন ছড়ছে, ওর মুখ কটমট করছে। ঐশী মেয়ে তো এমন নয়। তবে কে এই মেয়ে? নাকি ঐশীর কোনো হিংস্র প্রতিরূপ? ঐশী দেয়ালের লোহায় লটকানো ব্যাগটা নিজের হাতে নিল। ব্যাগটা টেবিলের উপর রেখে প্রয়োজনীয় সব কিছু ব্যাগে পুরে নিল। ওড়না গায়ে দিয়ে ছটপট বেরিয়ে গেল ঘর থেকে, উদ্দেশ্য জুভানের অফিস। জুভান অফিসে বসে একজন পরিচালকের সাথে মিটিং করছে। সব সময়ও গান গেয়ে এসেছে, তবে আজ একটা মিউজিক ভিডিওর শুটিং আছে ওর। চেহারা সুরাত ভালো হওয়ায় পরিচালক নিজে এসে কথা বলেছেন ওর সাথে। জুভানের হাতে সাদা কাগজের স্ক্রিপ্ট, ভ্রু কুচকে চোখ এলোমেলো ঘুরছে সেই স্ক্রিপ্টে। সেই সময় ঐশী জুভানের অফিসের সামনে এসে দাঁড়াল। কোনো কথা না বলে সোজা অফিস প্রবেশ করতে চাইলে জুভানের অ্যাসিস্ট্যান্ট শাহাদাত ওকে আটকে ফেলে। ঐশী বিরক্ত হয়, কটমট চোখে তাকালো শাহাদাতের দিকে, কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলল, হোয়াট, আটকালে কেন? শাহাদাত কপাল ভাঁজ করে বলল, কে আপনি? হুট করেই স্যারের অফিসে চলে যাচ্ছেন, কোনো অপরিচিত কারোর সাথে স্যার মিট করেন না, সো ইউ মে লিভ নাও। ঐশী সব শুনেও ঠায় দাঁড়িয়ে রইল। সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে গুটিয়ে পড়ল, আপনার স্যার আমাকে চেনেন, ওনাকে গিয়ে বলো ঐশী এসছে, গো। শাহাদাত সব শুনে তীক্ষ্ণ চোখে তাকালো ঐশীর দিকে। স্যার ওই এখন কাজের জায়গায় মেয়ে আনা শুরু করেছেন। হ্যাঁ খোদা, আর কত অধপতন হবে ওনার? শাহাদাত কোনো প্রত্যুত্তর না করে ঐশীকে অপেক্ষা করতে বলে সুভানের কেবিনের দিকে এগিয়ে গেল। চোখে মুখে রাজ্যের বিরক্তি, আর নেওয়া যাচ্ছে না এসব। এত মেয়ে না ভোগ করে একবার বিয়ে করে নিলেই তো হয়। শাহাদাত বিড়বিড় করে এসব বলতে বলতে কেবিনের সামনে এসে দাঁড়াল। কেবিনের দরজা একটু খুলে মোলায়েম সুরে বলল, স্যার। জুভান স্ক্রিপ্ট থেকে মুখ তুলে তাকালো শাহাদাতের দিকে, পরিচালকও তাকিয়েছেন। শাহাদাত এক ঢোক গিলে বলল, একজন এসেছেন আপনার সাথে দেখা করতে, নাম বলল ঐশী। ঐশী? একটু অপেক্ষা করতে বলো, আমি ওনার কাজটা শেষ করে ডেকে নেব। শাহাদাত মাথা নেড়ে সম্মান জানিয়ে দরজা লাগিয়ে কেবিন থেকে পরিচালকের সাথে হ্যান্ডশেক করল। খুশি মনে জুভানের থেকে বিদায় নিলেন। অতপর জুভান শাহাদাতকে বলে ঐশীকে কেবিনে আসতে বলল। জুভান কফি হাতে জানালার পাশে এসে দাঁড়াল। একটু পর ঐশী কেবিনে নক দিল। জুভান কফি নিয়ে চেয়ারে বসতে বসতে বলল, কাম ইন। ঐশী ভেতরে প্রবেশ করল। জুভান ঐশীর দিকে এক ঝলক তাকিয়ে হতবাক হল, কি হাল করেছে? চোখের নিচে 1 ইঞ্চি জুড়ে কালো কালি পড়েছে, মুখ শুকনো, গরমকালে ঠোঁট ফেটে কতক টুকরো হয়েছে। জুভান ঐশীর দিকে বিমর্ষ হল, কিন্তু সেসব পাত্তা না দিয়ে ঐশীকে চেয়ারে বসতে বলল। ঐশী ব্যাগ আঁকড়ে ধরে চুপচাপ জুভানের সামনে চেয়ারে এসে বসল। অতপর নীরবতা, কেবিন জুড়ে ভোঁতা এয়ার কন্ডিশনের ঝিমঝিম শব্দ, দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ পুরো কেবিনময়। সেই নীরবতা ভাঙল জুভান, গলা কেঁপে বলল, ঐশী। ঐশী মুখ তুলে তাকালো জুভানের দিকে, কোনো দরকার হঠাৎ আমার অফিসে? ঐশী আন মনে চেয়ে রইল জুভানের দিকে, ঠোঁট কথা বলতে চাই কিন্তু কণ্ঠ বাক্য সাজিতে নারাজ। ঐশী সাহস করে মুখ খুলল, আমাকে কি একটা চাকরি দেওয়া যাবে? জুভান হতভম্ব, চোখে মুখে উদ্বেগ। যেই মেয়ে জুভানের একটা হেল্প দিতে নারাজ, আজ সেই মেয়ে তার কাছে একটা চাকরি চাইতে এসেছে। সত্যি এটা কি চমকপ্রদ ব্যাপার নয়? জুভান কপাল ভাঁজ করে বলল, কি চাকরি করতে চাও? ঐশী এদিক ওদিক তাকিয়ে আবারও জুভানের দিকে তাকালো, জোর গলায় বলল, যে চাকরি আমার লাইফ চেঞ্জ করে দেবে, আমার এই মুহূর্তে একটা পারমানেন্ট জব চাই, চাই মানে চাই। জুভান বিস্ময়ে চূড়ায়,
আজ ঐশী হলো কি, তবু সে বাক্য ক্ষয় না করে বলল, দেখো হুট করে তো আর চাকরি পাওয়া যায় না, তবে এক কাজ করতে পারো, আমার অ্যাসিস্ট্যান্ট রূপে আপাতত কাজ করো, পরে না হয়। আমি রাজি, কি কাজ করা লাগবে? জুবান মুচকি হাসলো, বলল, কাজের ব্যাপারে আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না, কাজ কাজের জায়গায় আর বাকি কিছু আলাদা, কাজের সময় তুমি এক আর আমি অন্য, সেটাই আমার সাথে কাজ করার মেইন রুলস। ঐশি চুপচাপ মাথা হেলালো, অনুভূতি প্রকাশ করল না আর না কোনো প্রত্যুত্তর করল। জুবান অতঃপর বলল, বাকি কাজগুলো শাহাদের কাছ থেকে জেনে নিও। কাজ কখন থেকে শুরু করতে হবে? আজ তো হবে না, কাল থেকে শুরু করো, কিন্তু কাজ করতে হবে উইথ রেসপন্সিবিলিটি। ওকে, আমি আসছি এবার। ঐশি বের হয়ে গেল কেবিন থেকে, রাস্তায় একটা রিক্সা ডেকে চড়ে আসলো রিক্সায়, সে ধীর গতিতে। আর ঐশি, সে তো বাঁকা হেসে তাকিয়ে আছে গলায় ঝুলানো লকেটটার দিকে। আবার শুরু হবে খেল, জমবে মজা, ধীরে ধীরে নিঃশেষ হবে সকালে। নাও ইটস প্লে টাইম। ঐশি মৃদু হেসে লকেটটা হাতে নিয়ে আঁকড়ে ধরে তাকালো নীলাভ রঙের আকাশটায়। ভাই, পুলিশকে তো মেরে ফেললাম, কিন্তু প্রোব সেটা তো পেলাম না। তরুণ ছেলে হতের মদের গ্লাসটা জুড়ে ছুঁড়ে মেলল দেয়ালে, দেয়ালে দেয়ালে সেই গ্লাস আঘাত পেয়ে শ টুকরো হলো। তন্ময় ডেকে করমর করতে করতে বলল, শালা গেম খেলেছে আমাদের সাথে, আগে ভাগে সব লুটপাট করে দিয়েছে শালা মাদা। হাসির তন্ময়ের দিকে তাকালে ভয়ে মরে, তাই তার রাগ উঠলে মাথা ঠিক করে না, যে কোনো সময় কাউকে খুন করে ফেলতে পারে, বিষয়টা খুব স্বাভাবিক ওর জন্য। হঠাৎ একজন লোক তন্ময়ের কাছে আসলো, মাথা নিচু করে বলল, ভাই একটা ছেলে এসেছে আপনার সাথে দেখা করতে। তন্ময় রাগী চোখে চেয়ে রইল ছেলেটার দিকে, হুঙ্কার ধরে ছেড়ে বলল, আমি এদিকে চিন্তায় মরছি আর তুই এখানে শোনাইতে আসছস, গিয়ে বল আমি ব্যস্ত, যা। ছেলেটা তটস্থ হলো, মুখে লালা দিয়ে গাল ভিজানোর চেষ্টা করে বলল, ভাই ওই পুলিশের সম্পর্কে কি জানাবে বলেছে আপনাকে? তন্ময় শুনে দুচোখ বুঝল জোরালো ভাবে, নিজেকে শান্ত করে হেঁটে গেল ড্রিঙ্কস সেকশনের দিকে, গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল, পাঠিয়ে দে। ছেলেটা মাথা নাড়িয়ে সম্মান জানিয়ে বেরিয়ে গেল। একটু পর একটা পুলিশ অফিসার ভিতরে এলো, তন্ময়ের পিছনে দাঁড়িয়ে অতি নরম গলায় বলল, ভাই। তন্ময় হাতে ড্রিঙ্কস নিয়ে পেছন ফিরল, পুলিশকে দেখে বাঁকা হেসে পুলিশের কাছে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, আরে নিমো খারাম তুই। পুলিশ নেমো খারাম শব্দটা শুনে কিছুটা গুটিয়ে গেল, অপমানে মুখোশটি লাল হলো, তবুও কিছু করার নেই, বেঁচে থাকাটাই এখন মুখ্য তার কাছে। পুলিশ মাথা নিচু করে বলল, ভাই আশরাফুল স্যারের মেয়ের খোঁজ পেয়েছি, ওনার মেয়ের নাম ঔশী, মেয়ে ছোটবেলা থেকে দেশের বাইরে ছিল অস্ট্রেলিয়া, এখনও দেশে এসেছে কিনা বলা যাচ্ছে না, আমার এলাকায় খোঁজ নিয়েছে কিন্তু কোনো খবর পাইনি। তন্ময় রেগে তাকালো পুলিশের দিকে, দাঁত চেপে বলল, তোমার ব্যর্থতার খবর এভাবে নাচে নাচে দিতে এসছো তাই না, হাউ ফানি। পুলিশ মাথা নেড়ে বলল, ভাই আপনি চাইলে মেয়েটার ছবি আছে। পুলিশ নিজের কাঁধ ব্যাগ থেকে একটা চমকার পড়া ছবি বের করে তন্ময়ের দিকে এগিয়ে দিল, তন্ময় ছবিটা হাতে নিয়ে ভ্রু কুচকে চেয়ে রইল ছবিটার দিকে, তারপর তেজ নিয়ে তাকালো পুলিশটার দিকে, কাঁধ চাপড়ে বলল, আমাকে ওই মায়ার ছোটবেলার ছবি দিয়ে কি বোঝাতে চাইছো পুলিশ, বড়বেলার ছবি দাও দেখা আমার পরানটা জোড়াই। পুলিশ মাথা নিচু করে বলল, ভাই আমি পাইনি, সেদিন তো আপনার সারের ঘর জ্বালিয়ে দিয়েছিলেন, সব ছবি আগুনে পুড়ে গেছে, খুব কষ্ট করে এই ছবি জোগাড় করেছি ভাই। তন্ময় মুখ হিংস্র করে এগিয়ে গেল ড্রিঙ্কস সেকশনের দিকে, মদের গ্লাস থেকে এক ঢোকে সমস্ত পানির পান করে অপলক তাকিয়ে রইল সামনে বসে থাকা প্রভু ভক্ত কুকুরের দিকে, যার ঘেউ ঘেউ শব্দে মুখরিত হচ্ছে গ্যারেজের চারপাশ। ঘড়ির কাটা আটটা, অ্যালার্ম বাজছে টিং 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 টিং। ঐশী হাত দিয়ে হাতরে অ্যালার্ম বন্ধ করার চেষ্টা করল, কিন্তু সফল বিশেষ হলো না, বরং অ্যালার্ম ঘড়িটা ঐশীর হাত লেগে যাবে, আরও দূরে সরে গেল। ঐশী ঘুমের মধ্যে বিরত এই অ্যালার্ম ঘড়িটা বড্ড বিরক্তিকর, উদ্দেশ্য জয় হলো। ঐশী শরীর থেকে কথা সরিয়ে শোয়া থেকে উঠে বসল, চোখ বেটে করে ঘড়িটার দিকে তাকালো, একটু এগিয়ে গিয়ে ঘড়িটা নিচের কাছে এনে বন্ধ করল, প্রচণ্ড জেদে চোখ কোচড়ে ভাবল কিছু হৃদয় বিদারক স্মৃতির কথা, প্রতিদিন মা ওকে জাগাতে কি কষ্টটাই না করত, আর এখন এখন থেকে তো যা করার ওই নিজেরই করতে হবে। কপাল, ঐশী মুখ ভার করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, অতঃপর নাকে মুখে নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল জুবানের অফিসের উদ্দেশ্যে। তাড়াহুড়ো করে অফিসে গিয়ে ঐশী দেখে শাহাদাত ফোন হাতে নিয়ে মাথা চুলকাচ্ছে,
ঐশী ব্যাগ আঁকড়ে ধরে এগিয়ে গেল শাহাদাতের দিকে। সোফায় বসে থাকা শাহাদাতের দিকে চেয়ে ভাবল, এই মধ্যবয়স্ক লোককে কি সম্বোধন করা যায়, চাচা নাকি অন্য কিছু। ঐশী এগিয়ে গেল, কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা? শাহাদাত তাকালেন ঐশীর দিকে, দৃষ্টি অসহায়। ঐশী ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন হয়ে আছেন কেন? শাহাদাত ফোনটা ঐশীকে দেখিয়ে বলল, স্যারকে সে কখন থেকে ফোনে ট্রাই করেই যাচ্ছি কিন্তু রিসিভ করছেন না, আর এদিকে মিউজিক প্রোডিউসার আমার মাথা খাচ্ছে স্যারের সাথে কাজ শুরু করবে বলে, এখন আমি কি করি? ঐশী উত্তরে কিছুই বলল না, বরং নিজের ফোন থেকে সুফানের নাম্বার বের করে দুই একবার কল দিল, কিন্তু বন্ধ। ঐশী নিজেও এতে বিরক্ত, শাহাদাত বারবার কল করছে। ঐশী সেদিকে একবার তাকিয়ে ভাবল, বন্ধ ফোনে বারবার কল করা কি বোকামি নয়? শেষ পর্যন্ত ঐশী সিদ্ধান্ত নিল সে বাসায় যাবে সুভানের। শাহাদাত এতে সম্মতি দেওয়ায় ঐশী রিক্সা ভাড়া করে সুভানের বাসার দিকে এগিয়ে গেল। বিশাল বাড়িটায় কলিং বেল বাজাল ঐশী। একবার বাজাতেই একজন ছেলে সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ঐশী জিজ্ঞেস করল সুভানের কথা। জেনে নেওয়া শেষ হলে সিঁড়ি বেয়ে দুইতলার সুভানের ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় নখ দিল ঐশী, কিন্তু ভেতরের মানুষটা নিরুত্তর। ঐশী পুনরায় নখ করল, এবারও কেউ সাড়া দিল। বেশ করল ঐশী, বেডের উপর সুভান চিত হয়ে শুয়ে আছে, একটা ট্রাউজার পরা উদুম শরীরে। ঐশীর অবাধ্য মন সুভানকে এভাবে দেখে ধুক করে উঠল, হৃদস্পন্দন বেড়ে গেল হাজার বার। ঐশী মাথা নেড়ে নিজেকে সামলানোর চেষ্টা করল, তবে লাভ বিশেষ হলো বলে মনে হলো না। ঐশী দূরে ঠায় দাঁড়িয়ে রইল, ডাক দিল আলতো করে, স্যার? জুভানের কোনো হেলদোল নেই। ঐশী কি করবে ভেবে পাচ্ছে না, কাছে গিয়ে ডাক দিবে? ঐশী পড়ল এক মহাফ্যাসাদে, চোখ মুখ খিঁচে এগিয়ে গেল জুভানের বেডের দিকে, একটু কাছ থেকেই ডাক দিল, স্যার, আপনার একটা শুটিং আছে আজ, প্লিজ উঠুন স্যার। আচমকা জুভান ঘুমের ঘোরেই এক অবিশ্বাস্য কাজ করে বসল। ঘুমের ঘোরেই হাত উঠিয়ে ঐশীকে হ্যাচকা টান দিয়ে নিচের বিছানায় নিয়ে এলো। ঐশীকে নিচে রেখে জুভান ওর উপরে শুয়ে ঘুমিয়ে গেল। ঐশী তো কিং কর্তব্য বিমূঢ়, কি হলো ঐশী ভেবে কুল পাচ্ছে না। মুখের আকৃতি হা ধরনের করে আছে। যখনই পুরো ব্যাপারটা বুঝতে পারল, তখন সুভানকে নিচের থেকে সরানোর জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু এত শক্তপোক্ত নিচের উপর থেকে সরাতে খুব একটা সফল হলো না ঐশী। তবে ঘুম ভাঙল সুভানের, চোখ আদো খুলে ঐশীকে এই অবস্থায় দেখে খানিক ভোরকে গেলও নিচের দোষ বুঝতে পেরে জলদি সরে উঠল ঐশীর থেকে। সুভান সরতেই ঐশী এক ছটকায় দূরে সরে দাঁড়ালো, মুখ এখনো তার স্বাভাবিক হয়নি। জুভান ঐশীর দিকে তাকিয়ে অপরাধ বোধ নিয়ে বলল, আমি ভেবেছি জেনিফার, আই এম রিয়েলি সরি। ঐশী মুখ কুচকে তাকালো সুভানের দিকে, জেনিফার, আজও কি মেয়ে নিয়ে এসেছে জুভান? ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো, শুধু একটা টাওয়েল চড়িয়ে বের হলো সাদা ধবধবে এক মেয়ে। ঐশী হতবাক হয়ে চেয়ে রইল সেই মেয়ের দিকে। মেয়েটা জুভানের কাছে এসে বসলে সুভান ঐশীকে দেখিয়ে বলে, মেট, শি ইজ জেনিফার, মাই কল গার্ল। ঐশী লজ্জায় ঘোর অপমানে মাথা নিচু করে নিল, সাইড ব্যাগ শক্ত হাতে খামচে ধরে কাঁপা গলায় বলল, সরি ফর ডিস্টার্বিং, আপনি রেডি হয়ে আসুন, আমি নিচে ওয়েট করছি। ঐশীর মুখ তুলে তাকানোর সাহস পেল না, জুভানের উত্তরের অপেক্ষা না করে মাথা নিচু করে বেরিয়ে যেতে উদ্যত হল। দরজার কাছে যেতেই পিছন থেকে সুভান ডাক দিল, ঐশী ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল, অতপর এক ঢোক গিলে মাথা নিচু করে পিছন ফিরল। জুভান আড়ামোড়া ভাঙল, জেনিফার চুল এক হাত দিয়ে পেঁচাতে পেঁচাতে বলল, জাস্ট 5 মিনিট অপেক্ষা করো, আই এম কামিং। ঐশী মাথা হেলিয়ে সম্মতি দিল, তারপর দরজা ধুম করে খুলে বেরিয়ে গেল রুম থেকে। সুফানির সেদিকে তাকানোর সময় নেই, সে কিছু সময় জেনিফারকে নিয়ে মধ্য থেকে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ঐশী রুম থেকে বেরিয়ে এক দৌড়ে বসার ঘরে সোফায় এসে বসল, ব্যাগটা চট করে সোফায় রেখে দিয়ে সোফায় গা এলাল, চোখ বন্ধ করে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগল। বারবার বন্ধ চোখের পাতায় ভাসছে, মিট শিজ জেনিফার, মাইকি শব্দগুলো। বিষাক্ত শব্দ শুনে ঐশীর বন্ধ চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল এক রঙহীন মুক্ত অশ্রু। ইস, ভালোবাসা কি যন্ত্রণাদায়ক। জায়গাটার নাম বান্দারবান।
বাংলাদেশের বিখ্যাত পর্যটন জায়গাগুলোর মধ্যে একটি। আজ এখানেই শুটিং করা হবে সুভানের মিউজিক ভিডিওর। সুভান একদিকে দাঁড়িয়ে মেকআপ নিচ্ছে, আর একটু দূরে ঐশী এক হাতে সুভানের স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। রোদের তীব্র ছাছালো আলোতে চোখ মুখ বারবার কুচকে আসছে ওর, কপালে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের ফোঁটা চকচক করছে। শুটিং শুরু হবে আর কিছুক্ষণ পর। সুভান রেডি হয়ে ঐশীর পাশে এসে বসল। ঐশীর হাত থেকে স্ক্রিপ্ট নিয়ে সেটাই একবার চোখ বুলালো। ঐশী ঠাই বসে রইল চেয়ারে, দৃষ্টি অতলে সদূরে। একটু দূরে একটা হিসল ফুলের গাছ বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, রাশি রাশি ফুল ছড়িয়ে পড়েছে ধুলোবালি জমা মাটিতে। ঐশীর লোভ লাগলো, ফুল কানে কোচার লোভ। সে সবাইকে ব্যস্ত দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল হিজল ফুলের গাছের দিকে। সামনে লতানো গাছ, ডানে বামে ফুলের সাম্রাজ্য। ঐশী মুগ্ধ হয়ে চেয়ে রইল, এত বিমোহিত সে আগে কখনো হয়নি, এত সুন্দর। ঐশী এগিয়ে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসল। মাটি থেকে একটা ফুল হাতে নিয়ে আলতো হাতে কানে কুচে দিল। ঐশী একবার দুবার ছুঁয়ে দেখল সেই কানে কুচে অসম্ভব সুন্দর ফুল দুটো। আর এদিকে সুভান স্ক্রিপ্ট পড়তে পড়তে চোখ গেল মোহিত হওয়া এক নারীর দিকে, কানে লাল ফুল গুছিয়ে রাখা মোহময় সেই নারী। সুভান স্ক্রিপ্ট হাতে নিয়ে আনমনে তাকিয়ে রইল ঐশীর দিকে। এসব সম্পর্কে অজ্ঞাত ঐশী ভাবছে এখন একটা আয়না দেখলে ভালো লাগতো, কিন্তু এখন আয়না কোথায় পাবে, কিন্তু এখন আয়না কোথায় পাবে। ঐশী আবার নিচের জায়গায় চলে যেতে নিলে ডিরেক্টর কাউকে ডাক দিয়ে আয়না নিয়ে আসতে বললেন, তবে ঐশী সেটা শুনতে পায়নি। সে তো আনমনে পা চালাতে লাগলো। হঠাৎ ঐশীর সামনে দিয়ে দুজন লোক নিয়ে গেল এক বিরাট আয়না, খুব বড়। ঐশীর সম্পূর্ণ শরীর এই আয়নায় আটকে গেল। ঐশী বিস্মিত হলো, উজ্জ্বল চোখ চেয়ে রইল আকস্মিক আশা এই আয়নার দিকে। নিজের প্রতিরূপকে এত সুন্দরভাবে উপস্থাপন করাই ঐশী মোহিত হলো, আয়নার দিকে চেয়ে ঠাই দাঁড়িয়ে রইল। কিন্তু এই এত সুন্দর মুহূর্তে কি থেকে কি হয়ে গেল, আয়নায় স্পষ্ট দেখতে পেল ওর বাবার একজন খুনিকে, কার সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। ঐশী তন্ময়কে দেখে অবাক হয়ে পেছন ফিরে তাকালো। তন্ময়কে চলে যেতে দেখে ওর পিছু নিল। তন্ময় এগিয়ে যাচ্ছে আর ঐশীটাকে ফলো করছে। আজ কিছু একটা ক্লু তো পাবেই ও, কিন্তু দুর্ভাগ্যবশত একটু পর তন্ময় কিছু একটা টের পেল। ফোন কেটে দিয়ে পেছন ফিরল। সঙ্গে ঐশী একটা কাপড়ের দোকানের ভিতর ঢুকে গেল। মাথা নিচু করে কাপড় দেখতে দেখতে আর চোখে আবারও একবার তন্ময়কে দেখে নিল। তন্ময় ভ্রু কুচকে তাকালো আশেপাশে, কিন্তু সন্দেহজনক কাউকে নজরে পড়ল না। তন্ময় মনের ভুল ভেবে উড়িয়ে দিল ব্যাপারটা। ফোন আবারও কানে লাগিয়ে হাঁটা ধরল ও। এবার ঐশীও তন্ময়ের পিছন পিছন হাঁটা ধরল, তবে এবার আরও সাবধানে। একটা দোকান পার করার সময় ঐশী একটা পুতুলের মাথায় একটা লাল ক্যাপ দেখল। ঐশী তন্ময়কে অনুসরণ করতে করতে হাত বাড়িয়ে সেই ক্যাপটা পুতুলের মাথা থেকে খুলে নিজের মাথায় ভালো করে পরে নিল। এবার ঐশীকে চেনা একটু দায়ী হয়ে পড়েছে, ক্যাপের কারণে অর্ধেক মুখ ঢাকা পড়েছে। ওর পিছু নিতে নিতে ঐশী একটা বাংলোতে গিয়ে থামল। তন্ময় ফোন পকেটে রেখে বাংলোর তালা খুলে ভেতরে প্রবেশ করল। তন্ময় দরজা বন্ধ করার পর ঐশী খুব সন্তর্পণে এগিয়ে গেল দরজার কাছে। দরজার কাছে লিফলেট টাঙানো দেখল। ফট করে নিজের মোবাইল বের করে লিফলেটের একটা ছবি তুলে নিল। এবার এই বিশাল বান্দরবানে এই খুনিকে খুঁজতে সুবিধে হবে ওর। ঐশী বেরিয়ে গেল বাংলো থেকে, বাঁকা হেসে আবারও হাঁটা ধরল শুটিং স্পটের দিকে। এবার সর্বপ্রথম খেলা শুরু, গেম নাম্বার 1। শুটিং স্পটে পৌঁছতে দেখল সুভান কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে আশেপাশে কিছু একটা দেখছে। ঐশী এগিয়ে গেল সুভানের কাছে। সুভান ঐশীকে দেখে ভ্রু সোজা করে ফেলল। লম্বা একটা শ্বাস নিয়ে ঐশীর দিকে রাগি চোখে তাকাল। নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে প্রশ্ন করল, কই ছিলে? ঐশী রাস্তায় সাজানো মিথ্যে ফটাফট বলে দিল, ওয়াশরুমে। জুভান কোমর ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, ভ্রু আঁকাবাঁকা করে বলল, ওয়াশরুমে ছিলে? ঐশী থতমত খেয়ে গেল। হুম, তো? জুভান একটা হাঁপ ছেড়ে দিয়ে ঐশীর থেকে মনোযোগ সরিয়ে সামনে তাকাল। সূর্যের তীব্র আলোর কারণে চোখ বেটে নিয়ে বলল, না কিছু না, যা বাকি কাজ দেখে নাও, একটু পর বেরোতে হবে। ঐশী মাথা নাড়িয়ে চলে গেল। আর জুভান ঐশীর যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, ঐশী মিথ্যে কথা বললো কেন? জুভান ঐশীকে ওয়াশরুমে খুঁজছে, কিন্তু ওখানে ঐশী তো ছিল না। তাহলে কোথায় ছিল ঐশী? জুভান ভাবল, কিন্তু এই ভাবনার সমাধান স্বরূপ এক আকাশ শূন্যতা পেল, শুধু এবং শুধুই শূন্যতা।
বান্দারবানের এক নামকরা ক্যাফে পিঙ্ক মাসালা। ঐশী সেই ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে, সাইড ব্যাগ আঁকড়ে ধরে কপালের মুক্ত ঘামটুকু মুছে নিল। বুকের ভেতর জানা শঙ্কায় টিপটিপ করছে, কিন্তু ভয় পেলে তো চলবে না, তাই ঐশী দোয়া দরুদ পড়ে ক্যাফের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। চারিদিকে শুধু কাপল দেখা যাচ্ছে, একপাশে একটা সেলফি স্টেজও আছে। ঐশী আশেপাশে একবার চোখ বুলাল, যে চার মতো ব্যস্ত। ঐশী নিজের ধুকপুক মন সামলে কাউন্টারের দিকে গেল। কাউন্টারে একজন তরুণ ছেলে টাকা সামলাচ্ছে। ঐশী তার কাছে গিয়ে বলল,